এই পিঠাটা আমার কাছে যে কি পরিমাণ ভালো লাগে খেতে, অসম্ভব মজাদার। আর একই রেসিপিতে দুই ধরনের পিঠা বানানো যায়, আবার সংরক্ষণ করেও খাওয়া যায় অনেকদিন পর্যন্ত। দুই ধরনের না, আসলে এটা অনেক ডিজাইন করে অনেকভাবে এই পিঠাটা বানানো যায়, শুধুমাত্র একই পুর আর একই, বানানো খুব সহজ। আবার এরকম যদি একটা মেশিন হাতের কাছে থাকে তাহলে তো পিঠাটা ডিজাইন করা কোনো ব্যাপারই না, খুব ইজি হয়ে যায়। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে, ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন। এখানে আজকে পিঠা বানানোর জন্য আতপ চাল নেওয়া হয়েছে, আতপ চালের সাথে চাইলে প্রতি কেজি চালের সাথে 250 গ্রামের মতো সেদ্ধ চাল অর্থাৎ ভাতের চাল দিয়ে তারপর ভিজিয়ে রেখে গুঁড়ো করে নিলেই হয়ে যায়। আবার চাইলে শুকনা গুঁড়ি দিয়েও এই পিঠা তৈরি করা যাবে, তবে শুকনা গুঁড়ি দিয়ে পিঠা তৈরি করলে পানির পরিমাণটা একটু বেশি লাগে, চালের আটা আর পানির পরিমাণ প্রায় সেম সেম লাগে। আর এই ভিজানো চালের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করলে পানির পরিমাণটা একটু কম লাগে। যারা সবসময় চালের আটা দিয়ে রুটি বানান তারা তো এটা খুব ভালো তৈরি করতে পারেন, আর বলার কোনো অপেক্ষায় রাখে না। তো আজকে পিঠা আমার মা তৈরি করছে, এই জন্য চুলায় পানি খুব ভালোভাবে গরম করে ফুটিয়ে নিয়ে ফুটন্ত পানির মধ্যে চালের গুঁড়া দিয়ে দিয়ে তারপর হচ্ছে মাঝখানে একটু ফাঁকা করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিয়েছিল 10 মিনিটের মতো। তারপর একটু নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা অফ করে দিয়ে রেখে দিচ্ছে 10 মিনিটের মতো। আর তারপরে এই ডোটাকে খুব ভালোভাবে একদম মসৃণ করে মুথে নেওয়া হয়েছে, যেরকমটা আমরা রুটি বানানোর জন্য সবসময় বানিয়ে থাকি। তারপর ডোটা একটা সাইডে ঢেকে রেখে পুরের জন্য এখানে চাল আর একটু তিল ভেজে নেওয়া হয়েছে। তিল আর চাল কিন্তু একসাথে না, আলাদা আলাদা করে ভেজে নেওয়া হয়েছে, কারণ তিল ভাজতে সময় একটু কম লাগে। পিঠার পুরের মধ্যে একটু চাল আর এই তিল দিলে অনেক টেস্টি হয় খেতে, আবার অনেক সময় শুধুমাত্র তিল দিয়েও এই পুরটা তৈরি করা যায়। এখন এই ভাজা চাল আর তিলটাকে একটু ব্লেন্ডারের মধ্যে দিয়ে কিছুক্ষণ ব্লেন্ড করে নিলেই, মানে গ্রাইন্ড করে নিলে এগুলো গুঁড়ো হয়ে যাবে, অথবা এটা পাটায় বেটেও গুঁড়া করে নেওয়া যায়। এখন এই চাল আর তিলটাকে গুঁড়া করে একটা সাইডে রেখে দিয়ে যেই পাত্রের মধ্যে আটার ডো তৈরি করা হয়েছিল, মানে আটাটা সেদ্ধ করা হয়েছিল চালের আটা, সেই পাত্রের মধ্যে মা পানি নিয়ে নিয়েছে আর পানির মধ্যে দিয়ে দিল এখন গুড়। গুড়টাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ফুটিয়ে নিতে হবে। এখন গুড়ে পাক এসে গেলে মায়ের মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে নারকেল কোড়ানো। নারকেল কোড়ানো দিয়েও এই পিঠাটা তৈরি করা যায় শুধু, তবে তিল আর একটু চাল ভেজে এভাবে গুঁড়ো করে দিলে স্বাদটা আরও বেশি হয়। এখন এই চাল আর তিলের মিশ্রণটা নারকেল সব সহ যখন হালুয়ার মতো প্যান থেকে একটু উঠে উঠে আসবে তখন চুলার আঁচটা বন্ধ করে দিয়ে এটা চুলা থেকে নামিয়ে একটা বাটিতে ঢেলে রাখতে হবে। আর এইদিকে রুটি বেলে নেওয়া হচ্ছে। এই পিঠাটা তৈরি করার জন্য রুটি খুব বেশি মোটাও না আবার খুব বেশি একদম পাতলাও করা লাগে না, রুটির মতো করে বেলে নিলেই হয়ে যায়। যেই মোমো মেকার বা পিঠা মেকারটা দিয়ে আজকে এই পিঠাগুলো আমরা তৈরি করছি এটার মধ্যে রুটি বানানোর একটা জায়গা যদিও দেয়া আছে, তবে এটা দিয়ে খুব ভালো রুটি বানানো যায় না, এই জন্য আমরা সবসময় আলাদাভাবে রুটি বেলে নিয়ে তারপরে পিঠাটা শুধুমাত্র এই অংশটা দিয়ে কেটে নিই। এটা দিয়ে পিঠাগুলো কেটে নিলে খুব ইজিলি করা যায় আবার খুব দ্রুতও হয়ে যায়, এজন্য রুটি আলাদা করে কেউ বেলে নিলে আর পাশে আরেকজন পিঠা বানিয়ে ফেললে খুব দ্রুত এই কাজটা হয়ে যায়। তো আজকে মা পিঠা বানাচ্ছে, সাহায্য করছে আমার ভাবিরা, আর আমিও টুকটাক একটু এগিয়ে দিচ্ছি। এই ধরনের পিঠাপুলিগুলো সাধারণত সবাই মিলে একসাথে বসে বানালে অনেক বেশি আনন্দ হয় আর সবাই মিলে খেতেও অনেক বেশি মজা লাগে। তো পিঠাগুলো বানিয়ে একটা ছড়ানো পাত্রের মধ্যে রাখা হয়েছিল, তারপরে চুলার আঁচটা একদম মিডিয়াম করে তেল গরম করে তারপর চুলার আঁচটা একটু কমিয়ে দেওয়া হয়েছে। কম আঁচে পিঠাগুলোকে একটু ধৈর্য নিয়ে কিছুক্ষণ ভাজতে হবে। এই পিঠাটা অনেক মচমচা হয়, তবে এটা অনেকদিন সংরক্ষণ করে খাওয়ার জন্য পিঠাটা প্রথমেই অনেক বেশি না ভেজে প্রথমে একটু হালকা বাদামি করে ভেজে নিয়ে তুলে রেখে তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর বা দুই একদিন পরে আবারও একটু ভেজে নিলে এটা অনেক দিন পর্যন্ত মচমচা থাকে আর স্বাদও বাড়ে। এখন যেভাবে ভেজে দেখালাম এটা সাথে সাথে খেলে ঠিক আছে, তবে সংরক্ষণ করলে এটাকে আরও একবার ভাজতে হবে। আর একই পিঠা দিয়ে পাশের চুলায় একটা রুটি ভাজার তাওয়া গরম করে নিয়ে তার মধ্যে রুটি যেভাবে সেঁকে নেওয়া হয় সেভাবে পিঠাগুলো সেঁকে নিচ্ছি। এইভাবে পিঠা সেঁকে নিলে এই পিঠাটা খেতেও আমার কাছে অনেক ভালো লাগে, আমার শ্বশুরবাড়ি অঞ্চলে দেখেছি এভাবে এই পিঠাটা বেশি খাওয়া হয়। জাস্ট রুটি যেভাবে সেঁকে নেয় ওইভাবে সেঁকে নিলেই পিঠাটা একদম তৈরি, অনেক ভালো লাগে খেতে। এটা আবার দীর্ঘ সময় সংরক্ষণ করা যাবে না, এটা ইনস্ট্যান্ট এক দুই দিন রেখে খাওয়া যায়। তো আশা করছি আমার আজকের এই পিঠার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে দিবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই পিঠাটা কিন্তু অসম্ভব মজাদার খেতে, যারা খান নাই এখনও অবশ্যই ট্রাই করে দেখবেন, আর যারা খেয়েছেন তারা তো জানেনই এটা অনেক বেশি মজাদার। কাদের অঞ্চলে এই পিঠাটা খাওয়া হয় আর কারা বাসায় বানিয়ে খান আমাকে কমেন্ট করে জানাবেন। এই ছিল আমার আজকের ভিডিও, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।